আগামী 1 ডিসেম্বর থেকে জাতীয় সড়কে নিষিদ্ধ হচ্ছে টোটো। ই রিক্সা চালকদের লাগবে ড্রাইভিং লাইসেন্স। বারাসাতে এমনই নির্দেশিকা জারি করল প্রশাসন। আগামী 1 ডিসেম্বর থেকে জাতীয় সড়কে নিষিদ্ধ হচ্ছে টোটো। বারাসাত শহরে জাতীয় সড়কে কোনো টোটো চলাচল করবে না, পৌরসভা ও প্রশাসন সূত্রে এমনটাই জানা গেছে। জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক অনন্ত চন্দ্র সরকার আরও বলেন, এবার থেকে ই রিক্সা চালকদের লাইসেন্স নিতে হবে, লাইসেন্সে রুট ঠিক করে দেওয়া থাকবে। আমরা তো চাই যে ন্যাশনাল হাইওয়েতে না চলাটাই ভালো, কারণ আমরা যা প্যাসেঞ্জার যে নিয়ে যাই তাদেরও একটা ভয় থাকে এবং আমাদেরও একটা ভয় থাকে। তো আমরা চাই যে আমাদের যেন একটা জায়গা করে দিই, যে আমরা যেখানে করে খেতে পারি। এবার অ্যাকচুয়ালি যদি আমাদের এখন এখান থেকে তুলে দেয় ন্যাশনাল হাইওয়ে দেয়, তাতে আমাদের তার করে খাওয়ার জায়গা থাকবে না। তো আমরা চাই যে আমাদের একটা জায়গা করে দিই। দেখুন, বেআইনি বলতে কি, এখন সবারই তো নাম্বার করা এখন পক্ষে সম্ভব নয়। এখন নতুন করে যে কাটাই করবে, কেন ম্যাক্সিমাম গাড়ি সব যেটা করে কেনা, কেউ দেখা যাচ্ছে মহিলা সমিতি করে, কেউ দেখা যাচ্ছে সোনাগয়না বন্ধক দিয়ে তারা গাড়ি কিনেছে। এখন এই মুভমেন্টে হট করে ডিসিশন নেওয়া এটা ঠিক নয়, এটা সময় দেওয়ার ব্যাপার থাকে। বারাসাত পৌরসভায় সরকারি হিসাবে প্রায় 2200 টোটো থাকলেও শহরে প্রায় 7500 টোটো রয়েছে, যার ফলে যানজটে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, আমরা 2200 টোটোর দায়িত্ব নেব, বাকিদের আমরা কোনো দায়িত্ব নেব না। আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটা সার্কুলার আছে, যেখানে যারা ই রিক্সা চালাবেন তাদের একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ব্যাপারে একটা সার্কুলার আছে, এবং এই ড্রাইভিং লাইসেন্সে থাকবে তাদের রুট অথবা এরিয়া, এরিয়া কোন এরিয়াটাতে চালাতে পারবেন অথবা কোন রুটে চালাতে পারবেন। আলাদা করে পারমিট দেওয়ার প্রভিশনটা এই সার্কুলারে নেই। আসলে আগে তো এই যেগুলোকে রুট আইডেন্টিফিকেশন এবং সেইগুলোর লাইসেন্স দেওয়া শুরু হলে আস্তে আস্তে সেগুলোকে যারা যারা বৈধ থাকবে তাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।